অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে ব্যবহৃত কীটনাশক কি পরিমাণ বিক্রি হচ্ছে, কারা আমদানি করছে, সে বিষয়ে তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে কৃষি বাণিজ্য পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআরকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন। নিবন্ধিত কয়েকটি প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি করার কথা থাকলেও অনেক অনিবন্ধিত প্রতিষ্ঠান কীটনাশক আমদানি করছে, এতে কৃষিতে ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় ২০১৫ সালে অনিবন্ধিত প্রতিষ্ঠান যেন কীটনাশক আমদানি করতে না পারে সেজন্য তাদের এলসি না খুলতে না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।